বিএসএফের বাধারমুখী কুড়িগ্রামে মসজিদ নির্মাণ বন্ধ। দুই বাংলার মসজিদ নামে পরিচিত এক মসজিদ নির্মাণ কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ বাধার জন্য বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে। বাঁশজানি সীমান্তের বাঁশজানি জাগুয়াটারি মসজিদটি বাংলাদেশ ও ভারত সীমানার আন্তর্জাতিক মেইন পিলার 978 এর সাব পিলার 9S এর পাশে অবস্থিত। মসজিদটির উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সাগুয়াটারি গ্রাম এবং দক্ষিণে ভুরুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম। 1820 সালে দুই বাংলার দক্ষিণ বাঁশজানি জাগুয়াটারি এই মসজিদটি নির্মাণ হয়। পরবর্তীতে উপমহাদেশ বিভক্ত হলেও মসজিদটি বিভক্ত হয়নি, ফলে মসজিদটি দুই বাংলার সেতুবন্ধনের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। 200 বছরের পুরনো মসজিদটি গত 5ই মে সীমান্তে নোমান্সল্যান্ডের 150 গজের অন্তর্ভুক্ত থাকায় মসজিদটির পাকা স্থাপনের বিধিনিষেধের অজুহাত দেখিয়ে নির্মাণ কাজে বাধা দেয় যা 200 বছরের পুরনো মসজিদটি গত 5ই মে সীমান্তে নোমান্স ল্যান্ডের 150 গজের অন্তর্ভুক্ত থাকায় মসজিদটি পাকা স্থাপনের বিধি নিষেধের অজুহাত দেখিয়ে নির্মাণ কাজে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মসজিদ কমিটির সেক্রেটারি কফিলুর রহমান জানিয়েছেন, দুই বাংলার মানুষের দাবি একটাই, আইনি জটিলতা নিরসনের পর ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ হোক। এ বিষয়ে কুড়িগ্রাম 22 ব্যাটালিয়ন বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন, ওখানে একটি ঐতিহ্যবাহী পুরনো মসজিদ রয়েছে। মসজিদটির নির্মাণ কাজে বিএসএফ আপত্তি জানানোয় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই আমরা এর উত্তর পাঠাব, তারা যেন ঐতিহাসিক এই মসজিদটির নির্মাণ কাজে বাধা না দেয়।